শুধুমাত্র একটা ড্রেসিং টেবিল নেই বলে আমার শখের জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর ঠিক সময়ে এগুলোকে ঠিকভাবে আমি ইউজও করতে পারছি না, কারণ অর্ধেক জিনিস আমি খুঁজেই পাচ্ছি না। তো ভাড়া বাড়ি বলে আমি খুব নেসেসারি যেসব ফার্নিচার কেবলমাত্র সেগুলোই কিনেছি। তো এখানে দেখতে পাচ্ছো, আর আমার আয়নার বিকল্প হিসেবে এই একটা বড় আয়না কেনা আছে, আর এমনকি ঠাকুরের সিংহাসনও আমি কিনিনি। এখানে ঠাকুরকে আমি একটা বাক্সের উপর রেখেছি, নিজের বাড়ি গিয়ে তারপর একটা সুন্দর দেখে সিংহাসন কেনারও ইচ্ছে আছে। তো আমি যাই হোক, 15-20 মিনিট সময় দিয়ে আমার সমস্ত সাজগোজের জিনিসগুলোকে এভাবে অর্গানাইজ করলাম। তো তোমাদের জন্য এই ভিডিওটা অনেক কাজের হতে পারে, যাদের ঘরে ড্রেসিং টেবিল নেই বা কেনা হয়নি এখনও, তারা এভাবে সাজিয়ে ফেলতে পারো। তো প্রথমেই দেখো, এখানে একটা হরলিক্সের বক্সের মধ্যে আমি আমার সমস্ত চুড়ি ব্যাঙ্গেলস এগুলোকে রেখে দিয়েছি, আর ওর উপরে রেখেছি একটা পারফিউম। এই পারফিউমটা আমার ভীষণ ভালো লাগে, যদিও ওটা আমার বরের, বাট ছেলেদের পারফিউমগুলোর গন্ধ বেশ খানিকক্ষণ থাকে, তো সেই জন্য ওটা আমার বেশ ভালো লাগে। তারপরে ওখানে রেখেছি কিছু নেসেসারি জিনিস, যেমন আই ক্রিম, কাজল, আইলাইনার, লিপ স্ক্রাব, লিপ মাস্ক। এরপরে একদম আয়নাটার সামনে দেখে নাও, রয়েছে বিবি ক্রিম, রয়েছে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার, রয়েছে টোনার, গ্লিসারিন, নেল পলিশ, সিরাম, আরও পাউডার। এবার এই জায়গাটায় দেখো, রয়েছে পুরোটা সানস্ক্রিন রেঞ্জ। তো বেশিরভাগই তোমরা এখানে বায়োটেকের দেখতে পাবে, আর সঙ্গে আরও অনেক জিনিসপত্র, যেমন হচ্ছে ফেস ওয়াশ, হেয়ার সেরাম, এইসব কিছু। আর ওই সাইডটাতে রয়েছে একটু মাথায় দেওয়ার তেল, ফেস ওয়াশ, এই সব কিছু। এবার এই দিকটাতে দেখো, এখানে আমি ফার্স্টে রেখেছি আমার ব্যাগটাকে, যেটা আমি এখন রেগুলারলি ইউজ করি। আর এখানে দুটো বক্সের মধ্যে রয়েছে আমার সমস্ত জুয়েলারিগুলো, যেগুলো আমি গোল্ডের সাবস্টিটিউট হিসাবে ইউজ করি, এবং এখানে এমনকি পার্ল, এডি, এইসবও রয়েছে। তো একটা নিয়েছি আমি ইয়াররিংস অর্গানাইজ করে রাখার জন্য বক্স, আর এই যে এই অর্গানাইজারটা দেখছো, এটা ছোট্ট একটু একটা অর্গানাইজার, এটা আমি সম্ভবত ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর অনেক কম প্রাইসে পেয়েছিলাম। আর এটার ভেতরে রয়েছে টুকিটাকি চুল বাঁধার জন্য ছোটোখাটো গার্ডার ক্লিপ, এই সমস্ত কিছু। মাঝের থাকে রয়েছে কিছু একটু নেসেসারি জিনিসপত্র, যেগুলো এদিক সেদিক গেলে লাগে। আর এইখানটাতে রয়েছে সিঁদুর আর একটা নেল পলিশ রিমুভার। এবার এই পাশটাতে দেখো, একটা ঝুড়ি আমি কিনেছি ব্রাউন কালারের, তো সেইটার মধ্যেই আমি অনেক জিনিসপত্রকে অ্যাডজাস্ট করে রেখেছি। তো প্রথমে আমি ব্যাগটা দেখাচ্ছি না, প্রথমে এই যে স্মিটনের বক্সটা দেখো, এটা বেশ বড়। আর এটার মধ্যে আমার আনইউজড সমস্ত জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ফেসিয়াল কিট, তারপরে মুখের দেওয়া ফেস ওয়াশ, টিপ, আইলাইনার, অনেক কিছুই রয়েছে এটার মধ্যে। আর রয়েছে আমার ছেলের দুটো চশমা। তো এই জিনিসগুলো আমি স্মিটেন থেকে জাস্ট অর্ডার করেছি মাত্র, এগুলো খোলাও হয়নি এখনও। আর এই বক্সের মধ্যে রয়েছে পিআরের জন্য পাওয়া কিছু জিনিসপত্র, যেগুলো হয়তো পরে খুলব কখনো। এখানে রেখেছি আমি একটা ওয়েট ওয়াইপস। তো মেকআপ শুরু করার আগে এই ওয়েট ওয়াইপস দিয়ে আমি ফেসটা ক্লিন করি, তো এটা আমার ভীষণ কাজে লাগে। আর মাঝে মধ্যে যখন কোথাও এদিক ওদিক একটু ধুলো পড়ে নেয়, তো সেই জায়গাটাই আমি ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিই। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার বরের লাঞ্চ বক্সের, মানে ব্যাগটা ধুয়েছিলাম, বাট তবু এটা কেমন জানি লাগছে দেখে এখানে। তো এটার মধ্যে রয়েছে আমার সমস্ত লিপস্টিকগুলো এবং লিপ কেয়ার প্রোডাক্টগুলো, বিভিন্ন ধরনের লিপ বাম। তো এটার মধ্যে দেখো, আমার সব থেকে ফেভারিট লোটাসের লিপস্টিকটাও রয়েছে, আর এটা হচ্ছে ব্লু হ্যাভেনের। তো লোটাসের লিপস্টিকটা এত ভালো লাগে, লাগতো আমার, যে ওটা মানে শেষ হয়ে যাওয়ার পরেও আমি ফেলতে পারিনি। আর এই যে নিউড লিপস্টিকটা, এটা কিন্তু কেনার পর আমি সেরকম খুব একটা বেশি ইউজই করতে পারতাম না, কারণ আমি বুঝতেই পারতাম না যে নিউড শেডটা যায় কার সাথে। তো তারপর অনেক দিন পর জানলাম যে ওই আলাদা কালার দিয়ে, একটু ডিপ কালার দিয়ে লিপটাকে লাইন করে তারপরে নিউড কালারটা ইউজ করতে হয়। এটা হচ্ছে আমার ব্লু হেভেনের অ্যানাদার একটা ডিপ কালারের লিপস্টিক, খুবই পছন্দের, কারণ ওটা অনেকক্ষণ অবধি ঠোঁটে স্টে করে। তো এই যে লিকুইড লিপস্টিক, আমার একসময় খুব ভালো লাগতো, যখন আমি সদ্য লিকুইড লিপস্টিক কেনা শুরু করেছিলাম, তো তখন আমি প্রচুর লিকুইড লিপস্টিক কিনতাম। এখানে এখনও কয়েকটা আছে, বাট সেরকম এখন আমি লিকুইড লিপস্টিক ইউজ করি না। তো এই যে আমার ব্যাগটার ভেতরে বার দেখো, এটার মধ্যে রয়েছে আবার একটা টিস্যু, আর রয়েছে আমার কাছে যে অল্প বিস্তর মেকআপের জিনিসপত্র আছে, সেটা দামি হোক বা অনেক কম দামি, তো সব কিছুই আমি এটার মধ্যে রেখেছি। তো এটার মধ্যে রয়েছে ওই প্রাইমার, ফিক্সার, কনসিলার, ফাউন্ডেশন, মাসকারা,
ব্লেন্ডার থেকে শুরু করে সব কিছু। তো এটার মধ্যে আমি একটাই আইশ্যাডো প্যালেট রেখেছি, আর এখানে রেখেছি একটা ব্রাশের সেট। আমার আরও দুটো সুন্দর সুন্দর আইশ্যাডো প্যালেট আছে, যেটা আমি আশেপাশে কোথাও গেলে, মানে কোনো খুব ক্লোজ রিলেটিভের বিয়েতে গেলে, তখন আমি ওই আইশ্যাডো প্যালেটটা থেকে ইউজ করি। তো এই ব্যাগের এই পাশের চেনটার মধ্যে রয়েছে অনেকগুলো আইব্রাউ পেন্সিল, এই যে ব্রাউন কালারের, এগুলো আইব্রাউ পেন্সিল। আর কাজল জিনিসটা একসময় লাগাতে আমার ভীষণ ভালো লাগতো, বাট এখন সেরকম পরা হয়ে ওঠে না। তো এটার মধ্যে দেখো অনেক ধরনের কাজলই আমার আছে, ল্যাকমির কাজল আছে, মেবেলিনের কোলোসাল কাজল আছে, তারপরে যেটা হচ্ছে কালার বারের কাজল, তারপর কিছু এমনি লোকাল ব্র্যান্ডের কাজলও আছে, আর দু একটা কাজল আমার ওই সাইড ব্যাগেও রয়েছে। আর এই যে ব্রাউন কালারগুলো দেখছো, এগুলো হচ্ছে সবটাই আইব্রাউ পেন্সিল। আর যে পিঙ্ক কালারটা আছে, এটা হচ্ছে একটা স্কেচ আইলাইনার। তো ব্লু হেভেনেরও একটা সুন্দর আইলাইনার আমি কিনেছিলাম, তো ওটা যাই হোক এখন খারাপ হয়ে গিয়েছে। আর একটা হোয়াইট কাজলও আছে, যেটা হেভি আই বেসের সাথে খুব ভালো যায়। আর এই দিকের পকেটটাতে আমি রেখেছি কিছু হচ্ছে ব্রাশ, সব ব্রাশ আমি এখনও খুঁজে পাইনি। তো আই ব্রাশগুলো অ্যাকচুয়ালি অনেকটাই বড়, তো সেই জন্য একটাই এক্সট্রা পকেটে ওটা রাখতে হবে, তো একটা খুঁজে পেয়েছি, বাকিগুলো আমি হারিয়ে ফেলেছি। আর ছোট্ট বক্সটাতে আমার সদ্য কেনা কিছু গোল্ড পলিশের জুয়েলারি রয়েছে, তো এগুলো হচ্ছে সবটা আমি ইউজ করিনি, বাট কয়েকটা আমি ইউজ করেছি। তো এইটাকে আমি রাখার জায়গা পাইনি, সেই জন্য আমি একটু পেছন দিকে রেখেছি। আর এইভাবেই আমি আমার এবারের ড্রেসিং টেবিলের সাবস্টিটিউটটাকে সাজিয়ে ফেললাম। তোমাদেরও যাদের ড্রেসিং টেবিল হয়তো কোনো কারণে কেনা হয়নি, পরে কিনবে ভাবছো, তো তারা বর্তমানে জিনিসপত্রগুলোকে এইভাবে করে সাজিয়ে রাখতে পারো, এবং যখনই সেটা এলোমেলো হবে তখনই সেটা সেভাবে সাজিয়ে রাখলে আবার এরকম